হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তুমি কি বুদ্ধিমান? তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো? তাহলে আমার ভিডিওর আজকে 7টি প্রশ্ন তোমার জন্য। তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে, আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি উইনারের নাম আমরা ঘোষণা করব। সো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না। আজকের ভিডিওর প্রথমে থাকছে তোমাদের জন্য গুগলি প্রশ্ন। প্রশ্নটি হচ্ছে, কে এমন আছে যে আমাদেরকে আনন্দ দেয়, তার সত্ত্বেও আমরা রাত দিন তাকে জোরে জোরে লাঠি দিয়ে মারি? উত্তরটি ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ডস টাইম দেওয়া হচ্ছে। গাইজ, এখানে সঠিক অ্যান্সার হবে ঢাক অথবা ঢোল। এবার নেক্সট, এখানে দেখতে পাচ্ছো 3টি লেখা রয়েছে, পাজামা, পালক, সুমন। এবার প্রত্যেকটা থেকে 1টি করে অক্ষর নিয়ে তোমাকে বলতে হবে এখানে একটি দেশের নাম কি হবে। আর যদি তুমি দেশটির নাম এখনই গেস করতে পেরে থাকো তাহলে দেরি কেন করছো? ঝটপট আমাদেরকে দেশটির নাম কমেন্ট করে দাও। সময় শেষ। গাইজ, এখানে দেশটির নাম হবে জাপান। চলো কিভাবে হচ্ছে দেখে নিই। এখানে পায়জামা থেকে নেব বগি জয় আকার, এবং পালক থেকে নেব পয় আকার, আর লাস্টে হচ্ছে সুমন, তার থেকে নেব ন। তাহলে 3টি থেকে 1টি করে অক্ষর নিয়ে দেশটির নাম হবে জাপান। এবার নেক্সট, এখানে রয়েছে 3টি আলাদা আলাদা ছবি। এখানে একটি কালারিং পাইপের ছবি রয়েছে, তারপরে রয়েছে একটি প্রাণী, আর লাস্টে ওয়াই। এবার এই 3টি ছবিকে দেখে আইডেন্টিফাই করো তো এখানে একটি ফরেন নাম কি হতে পারে। পারলে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এখানে প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছ স্ট্র, প্লাস নেক্সট বিয়ার, আর লাস্টে রয়েছে ওয়াই। স্ট্র বিয়ার ই, তাহলে হয়ে যাচ্ছে স্ট্রবেরি, অর্থাৎ এখানে ফলটির নাম হয়ে যাচ্ছে স্ট্রবেরি। ফ্রেন্ড, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায়। এবার নেক্সট, এখানে আরও 2টো আলাদা আলাদা ছবি রয়েছে। এবার এই 2টো আলাদা ছবিকে দেখে আইডেন্টিফাই করো তো এখানে একটি ছেলের নাম কি হবে। তো গাইজ, এটা খুব ইজি ছিল। যারা ছেলেটির নাম আগেই পেরে গেছো আমাকে ভিডিওটিতে লাইক করে ছেলেটির নাম কমেন্টে লিখে দাও। আর এবার ছেলেটির নাম দেখে নাও। দেখো, প্রথম ছবিটিতে জুতো, জুতোর ইংলিশ হচ্ছে সু, তারপরে রয়েছে চাঁদ, চাঁদের ইংলিশ হচ্ছে মুন, তাহলে সু যোগ মুন হয়ে যাচ্ছে সুমন, এখানে ছেলেটির নাম হয়ে যাবে সুমন। নেক্সট, এখানে রয়েছে 3টি একই রকমের ঢাক, বাট এই 3টি একই রকমের ঢাকের মধ্যে 1টি ঢাক সামান্য একটু ভিন্ন রয়েছে। তোমাকে এখন এই ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোন ঢাকটি সামান্য একটু আলাদা। তুমি কি আলাদা ঢাকটি খুঁজে পেয়েছো? এখানে ছবিটিকে দেখো, এখানে 2 নম্বরের ঢাকটি সামান্য একটু আলাদা রয়েছে। তোমাদের মধ্যে যারা আলাদা ঢাকটি আগেই খুঁজে পেয়েছো তোমরা বুঝবে তোমাদের চোখের জ্যোতি একদম ঠিক আছে। এবার থাকছে তোমাদের জন্য শ্যাডো চ্যালেঞ্জ। তো এখানে দেখতে পাচ্ছ একটি সাইকেল, আর তার পাশে রয়েছে 4টি শ্যাডো। এখন তোমাকে বলতে হবে এই সাইকেলটির আসল শ্যাডো এই 4টির মধ্যে কোনটি। তো গাইস, এখানে থাকা 4 নম্বরের ছায়াটি হচ্ছে এই সাইকেলটির আসল শ্যাডো। তুমিও যদি এই ছায়াটিকে আগে খুঁজে পেয়ে থাকো তাহলে ভেরি গুড। এবার এই পিকচারটিকে ভালো করে দেখো, এখানে রয়েছে 4টি টোটো আর 1টি ছায়া। এখন তোমাকে বলতে হবে এই ছায়াটি কোন টোটোটির ছায়া। কি গেস করতে পেরেছো? এখানে 4টি আলাদা টোটো ছিল। তো গাইজ, এখানে যে ছায়াটি রয়েছে এই ছায়াটি হচ্ছে 1 নম্বরের টোটোটির ছায়া। গাইজ, এবার থাকছে আজকে লাস্ট কোশ্চেন, অবশ্যই নিজে থেকে দেওয়ার চেষ্টা করবে। দেখো স্ক্রিনে পরপর 2টো ছবি রয়েছে,
এই দুটো ছবিকে দেখে গেস করো তো এখানে কি বাদ্যযন্ত্রের নাম কি হতে পারে? তো গাইজ এটা খুব ইজি ছিল। দেখো প্রথম ছবিটিতে রয়েছে এক, তারপরে রয়েছে তারা, তাহলে বাদ্যযন্ত্রটির নাম হচ্ছে একতারা। হ্যালো ফ্রেন্ডস, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আজকের ভিডিও 7টি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।